নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুচকার টক জল আর আলু সেদ্ধ মাখা। আর ফুচকার টক জলে আলু সেদ্ধ মাখাতে যে সিক্রেট মশলাটা আমি দেব, সেই মশলাটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এখানে যে বন্ধুরা দেখছেন যে ফুচকাগুলো সাজানো আছে, এই ফুচকাগুলো আমি নিজ হাতেই তৈরি করেছি আর রেসিপিটা আমি দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবেই আমি ফুচকাটা বানিয়েছি বন্ধুরা, একবার দেখলে প্রত্যেকেই পারফেক্টভাবে ফুচকা বানিয়ে নিতে পারবেন। সেদিন জল বানানোর জন্য, আলু সেদ্ধ মাখার জন্য সেরকম কিছু ছিল না, আর বানালেও ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো তার জন্য আমি আজকে বানাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ধনিয়া পাতা, ভেজানো ছোলা মটর নিয়েছি, নিয়েছি পাতি লেবু, কাগুজি লেবু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু তেঁতুল। টকটা আপনারা যেরকম পছন্দ করবেন আর যতটুকু জল আপনারা বানাবেন সেই পরিমাণ বুঝে তেঁতুলটা আপনারা নেবেন। এরপর নিয়ে নিলাম অল্প একটু চিনি, তাতে করে জলটা হালকা একটু টক মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। যদি আপনারা মিষ্টিটা পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেঁতুলটা ভেসে থাকুক, এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। কড়াইতে আমি নিয়ে নিলাম গোটা জিরা, গোটা ধনিয়া, 4-5টা লবঙ্গ, আর নিয়ে নিলাম 8-10টা গোলমরিচ, আর নিয়ে নিলাম অল্প একটু দারুচিনি, আর নিয়ে নিলাম অল্প একটু মৌরি। আপনারা জলটা যেরকম বানাবেন, মানে যতগুলো বানাবেন সেই পরিমাণ বুঝে গোটা মশলাগুলো বাড়িয়ে নেবেন। আর বন্ধুরা মশলাটা কিন্তু একেবারে কালো করে ভাজবেন না, শুধুমাত্র গরম করবেন যাতে করে মশলাগুলো বাটা যায়। যদি গোটা মশলাগুলো একেবারে ভেজে কালো করে ফেলেন তাহলে কিন্তু বন্ধুরা মশলার গন্ধটা যে আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, প্রতিদিন যে আমরা লবণটা ব্যবহার করি কাঁচা লবণ, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হচ্ছে বিট লবণ, আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যেরকম আপনারা ঝাল পছন্দ করবেন সেই পরিমাণ বুঝি নেবেন। এখন আমি এটাকে আবারও বেটে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, ফুচকার জলের জন্য আলুর জন্য মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখুন মশলাটা একদম দোকানের মতো হয়েছে, বেশ সুন্দর হয়েছে মশলাটা, আর মশলার গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। মশলাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি অল্প একটু ধনিয়া পাতা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, বাটাটা আমাদের হয়ে গেছে। এরপর এই যে দেখুন বন্ধুরা, তেঁতুলটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা আমি এখন জলের থেকে এভাবে করে চেপে চেপে বীজগুলো তুলে নেব। তেঁতুলের সমস্ত বীজগুলো তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, বাটাটা, আর দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা। সবগুলো গুঁড়ো মশলা কিন্তু বন্ধুরা আমি দিইনি, অল্প একটুই দিয়েছি। এখন আমি জলটা ভালো মতো গুলিয়ে নিচ্ছি। আর একটু গুঁড়ো মশলা লাগবে তো আমি আরো অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। লবণ লাগবে তো একটুখানি সাদা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি। এখন আমি জলটা আবারও ভালো মতো গুলিয়ে নেব। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কাটা এভাবে করে জলের মধ্যে দিলে দেখতে বেশ ভালো লাগে লুকটা। জলে আরেকটু লবণ লাগবে তো আমি দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। এখন আমি দিয়ে দিলাম পাতলা করে কাটা পাতি লেবু, আর দিয়ে দিলাম একদম ঝিরঝির করে কাটা শসা। এই যে দেখুন পাতি লেবুটা আমি এরকম পাতলা করে কেটেছি, আর এই যে এগুলো শসা। টক জলে এরকম ঝিরে ঝিরে করে শসা কেটে দিলে জলটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি পাতলা পাতলা করে শসা কেটে এর উপরে দিয়ে দিলাম, তাতে করে লুকটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন জলটা কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো লাগছে দেখতে। তো বন্ধুরা টক জল আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা ফুচকার জন্য আলু সেদ্ধটা মাখবো। দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলু সেদ্ধ চোচাটা ছিলে নিলাম। এখন আমি নিয়ে নিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিলাম বিট লবণ, সাদা লবণ, আর নিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল, নিয়ে নিলাম গুঁড়ো করা মশলাটা অল্প একটু, আর নিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। বন্ধুরা পেঁয়াজ কুচিটা অল্পই নেবেন, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। নিয়ে নিচ্ছি অল্প একটু ভেজানো ছোলা মটর। এখন আমি নিয়ে নিচ্ছি পাপড়িগুলো, মানে যেই ফুচকাগুলো ফুলেনি সেগুলো আমি এরকম ভেঙে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুচকার আলুটা এরকম ভাবে মাখলে খেতে ভীষণ ভালো লাগে।
সবকিছু নিয়ে নিয়েছি, এখন আমি আলুটা ভালো মতো মেখে নেব। বন্ধুরা, ফুচকার আলুটা এরকম ভাবে মাখলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি বন্ধুরা ফুচকার জল বানানোটা আর আলু সেদ্ধ বানানোটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আর বন্ধুরা, ফুচকার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে ফুচকার রেসিপিটা দেখে নেবেন আর এভাবে জল আলু সেদ্ধ বানাবেন, একদম দোকানের মতো তৈরি হবে। তো এই দেখুন বন্ধুরা, ফুচকার আলু মাখা আমাদের হয়ে গেছে, আর দেখুন আলু সেদ্ধটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমাদের ফুচকা, এই ফুচকাগুলো বন্ধুরা আমি নিজ হাতেই বানিয়েছি। বন্ধুরা, 4-5 দিন আগে আমি এই ফুচকাগুলো বানিয়েছি আর ফুচকাগুলো এখনো অনেক মুচমুচে আছে। দেখুন, শব্দটা শুনে আপনারা বুঝতেই পারছেন, ফুচকাগুলো আমি প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছিলাম, এখনো ফুচকাগুলো খুব সুন্দর মুচমুচে আছে। তো এই দেখুন বন্ধুরা, আমার ছোট্ট স্টল, ফুচকার স্টল আমি সাজিয়ে নিয়েছি। দেখুন সাজানোটা কি সুন্দর হয়েছে, না একদম দোকানের মতো লাগছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফুচকার জল, ফুচকা আর ফুচকার জন্য আলু সেদ্ধ মাখা। তো চলুন বন্ধুরা, একটা ফুচকা আমরা আলু সেদ্ধ জল দিয়ে সাজিয়ে নিই। তার আগে জলটা একটুখানি ভালো মতো গুলিয়ে নিই। বন্ধুরা, ফুচকার জল আলু সেদ্ধ মাখার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, ফুচকাতে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, এখন আমি জল নিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর মুখেও অনেক জল আসছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।